আপনি সবচেয়ে পছন্দের মানুষ, তাই আজকের ফুলটা আপনার। কিন্তু কোনো কিন্তু না, আপনি কিন্তু এখন নিজের কথা নিজেই ফিরে নিচ্ছেন। জানতিস এই ভাইয়া দে এদিকে ভাইয়া টাকা পড়ে নিস, যা চাটা খেয়ে দেখেন, ওরা চা খুব ভালো বানায়। আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো, কিন্তু করা হয়নি, জিজ্ঞেস করবো? করুন না, মানে এই যে আপনি প্রতিদিন ফুল নেন না, কাকে দেওয়ার জন্য? কাউকে না, কেউ দেওয়ার মতো থাকলে তো দেবো। তাহলে তাহলে যে প্রতিদিন ফুল নেন, ফুল নিয়ে কি করেন? খাই। জি, ফুলের দোপেয়াজ আমার খুবই পছন্দ। তাহলে গাঁদা ফুল খেয়ে দেখতে পারেন, গাঁদা ফুল কিন্তু খুব উপকারী। আপনি ট্রাই করেছিলেন? অ্যাকচুয়ালি নিজের জন্য কিনি, নিয়ে বাসায় রেখে দেই। আপনি আগে বলবেন না যে আপনার ফুল দেওয়ার মতো কেউ নেই। আগে বললে কি হতো? আপনাকে একটা বুদ্ধি দিই, এখন থেকে যখন মানে আপনার ফুল দেওয়ার মতো কাউকে খুঁজে পাবেন না, তখন কিন্তু আপনি মনে মনে চাইলে যে কাউকে দিতে পারেন। ধরুন আজকের দিনটার জন্য যে আপনার চোখে সেরা, মানে যাকে আপনার সব থেকে বেশি ভালো লাগবে, আপনি ওই ফুলটা তাকে দিয়ে দেবেন। ফুল দিলে কিন্তু ভালোবাসা বাড়ে। আপনি না হয় এভাবে ভালোবাসা ছড়িয়ে দিলেন, কেমন বুদ্ধিটা? এটা রাখুন আপনার জন্য। কি ফুল আমার জন্য? আমার জন্য কেন? আমার চোখে আজকের জন্য আপনি সেরা, মানে আমার ফেভারিট লিস্টে আপনি সবচেয়ে পছন্দের মানুষ, তাই আজকের ফুলটা আপনার। কিন্তু কোনো কিন্তু না, আপনি কিন্তু এখন নিজের কথা নিজেই ফিরে নিচ্ছেন। সরি, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আরে আরে জগমোহন, এসো এসো এসো, বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেশো? আদ্যানাথের নাম শুনোনি? খগেনকে তো চেন, শ্যামবাগচি খগেনেরই মামা শ্বশুর। চেন শ্যামের জামাই কেষ্টমোহন, তার যে বাড়িওয়ালা কি যেন নাম ভুলেই গেছি, তারই মামা শালা, তারই পিসের খুড়তো তো ভাই আদ্যানাথের মেশো। লক্ষ্মী দাদা, ঠিকানাদার একটু জেনে এসো।